এম ডি এম হিস্টোরি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের প্রিয় শিক্ষক। আজকে আমরা আলোচনা করব চার নম্বর প্রশ্নগুলো নিয়ে। চার নম্বরে তোমাদের মূলত ছটি প্রশ্ন লিখতে লিখতে হয় এবং সেখানে পার্ট পার্ট করে বিভাগ উপবিভাগ থাকে চারটি। সেখান থেকে তোমাদের প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে নিয়ে চারটি, তার সঙ্গে সঙ্গে তোমার যে কোনো উপবিভাগ থেকে দুটো প্রশ্ন এবং ছটি প্রশ্ন উত্তর প্রদান করতে হয়। আজকে আমি লাস্ট ইউনিট সাজেশন নিয়ে চলে এসেছি এবং লাস্ট ইউনিট সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশন তোমাদের আমি সেই গুরুত্বপূর্ণ এই চার নম্বরের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি দেখিয়ে দিব এবং তোমরা শেষ মুহূর্তে এসে কিন্তু এই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখবে। তাহলে আশা করা যায় যে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। চলো শিক্ষার্থীরা, আর দেরি না করে চলে যাই সরাসরি তোমাদের সেই চার নম্বরের প্রশ্নের দিকে। প্রথম চ্যাপ্টার থেকে আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি, মাত্র চারটি প্রশ্ন রেখেছি শিক্ষার্থীরা তোমাদের জন্য। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের এবং গুরুত্ব লিখো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এবং চার মার্কের জন্য। ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী স্মৃতিকথা গুরুত্ব লিখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসে তথ্য সংগ্রহ ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এটা এক নম্বর, দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এটা তিনটি করে এবং সুবিধা অসুবিধা লিখলে কিন্তু হয়ে যাবে। আধুনিক ইতিহাসের উপাদানরূপে এবং 70 বছরের গুরুত্ব লিখো। এখান থেকে মাত্র আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে চার মার্কের মাত্র চারটি প্রশ্ন আমি দিলাম। দ্বিতীয় অধ্যায় আমরা চলে যাবো। দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লিখো। এটি একটি গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন দু নম্বরের জন্য, চার নম্বরের জন্য। আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা কলেজের ভূমিকা লিখো, এটিও চার নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দ্বিতীয় তৃতীয় প্রশ্ন, বাংলার নারী মুক্তি আন্দোলনে এবং বামপন্থী পত্রিকার গুরুত্ব লিখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের হুতুম প্যাঁচার নকশা গন্ধ নিঃশতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়। এবং চারটে প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে, কিন্তু আমি দুটো প্রশ্ন এক্সট্রা দিয়েছি। চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা এবং টিকা আকার লিখতে হবে, আর নববঙ্গ এবং নববঙ্গের প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। এখানে 2, 4 বা 1 মার্কের জন্য, 2 মার্কের জন্য, 4 মার্কের জন্য, 8 মার্কের জন্য যে কোনো প্রশ্ন কিন্তু নববঙ্গ থেকে গুরুত্বপূর্ণ। ছোটো শিক্ষার্থীরা চলে যাবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ, আমরা সেই প্রশ্নগুলো দেখব। তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে উপনিবেশীকরণ আইন কীভাবে আদিবাসীদের এবং অধিকার হরণ করেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল, দ্বিতীয় প্রশ্ন। 1855 সালে সাঁওতাল বিদ্রোহের এবং কারণগুলি লিখো। আসে সেই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, তোমাদের প্রথম তিনটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর চতুর্থ প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং টিকা বা বিদ্রোহের কারণ ও ফলাফল যাই হোক না কেন, এখান থেকে প্রশ্ন তোমরা জাস্ট টিকা আকারে করে রাখবে, যাতে প্রশ্নটি আসলে তোমরা লিখতে পারো। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে মাত্র তিনটি প্রশ্ন দিলাম। এবার চলে যাবো চতুর্থ অধ্যায়ে। শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায়ে আমরা চলে যাবো। চতুর্থ অধ্যায়ের যেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব। চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নগুলো হচ্ছে আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রদেশে বাঙালি সমাজে মনোভাব কেমন ছিল, এবং দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় যে টিকা লিখো মহারানী ঘোষণাপত্র, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা এবং করা হয়েছে, ভারত সভা কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ তোমাদের চতুর্থ থেকে মাত্র 5টি চার নম্বরের প্রশ্ন দেওয়া হলো। এই 5টি প্রশ্ন তোমরা খুব সুন্দরভাবে কিন্তু রপ্ত করবে এখান থেকে কিন্তু তোমাদের, এবং প্রশ্ন অবশ্যই কমন আসবে। আমরা চলে যাবো পঞ্চম অধ্যায়। এবং পঞ্চম অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে দেখে নিব। পঞ্চম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্ন আমি রেখেছি, বিজ্ঞান চর্চায় IACS ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান লিখো। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা লিখো, টিকা লিখো এবং বসু বিজ্ঞান মন্দির। অর্থাৎ তোমাদের এবং পঞ্চম অধ্যায় থেকে মাত্র আমি 4টি প্রশ্ন আমি প্রদান করলাম। ষষ্ঠ অধ্যায় গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নগুলো দেখে নাও। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি টিকা লিখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লিখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাউদলী সত্যাগ্রহের এবং সম্পর্কে লিখতে বলা হয়েছে, টিকা লিখতে হবে। মেরার ষড়যন্ত্র মামলার টিকা লিখো, আর এক আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ এই 5টি প্রশ্ন দেওয়া হলো চার নম্বরের জন্য, যেগুলো তোমরা ভালোভাবে রপ্ত করবে। এ চলে যাবো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ
যে প্রশ্ন আছে সেগুলো দেখে নাও। অসহযোগ আন্দোলন নারীদের ভূমিকা এবং লেখো। দলিত আন্দোলন সম্পর্কে গান্ধী এবং আম্বেদকার বিতর্কটি লিখো। বাংলার নবসুন্দর আন্দোলন এবং সম্পর্কে লিখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের এবং যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ এবার তোমাদের সপ্তম থেকে মাত্র চারটি আমি প্রশ্ন প্রদান করলাম। এই চারটি থেকে আশা করা যায় তোমাদের অবশ্যই অবশ্যই একটি করে প্রশ্ন কিন্তু কম পেয়ে যাবে। এবার চলে যাবো আমরা সর্বশেষ অধ্যায়ে, যত অষ্টম এবং অধ্যায়ে অষ্টম অধ্যায়ের জন্য চারটি প্রশ্ন আমি নির্বাচন করেছি। উদ্বাস্তু পুনর্বাসন এবং পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকাকে লিখো। দেশভাগ উদ্বাস্তু সমস্যার টিকা লিখো। JVP কমিটি টিকা লিখো। নেহরু লিয়াকত এবং চুক্তি কী। অর্থাৎ তোমাদের অষ্টম অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন আমি প্রদান করলাম। এই চারটি প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার জন্য পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের লাস্ট মিনিট এবং হিস্ট্রি সাজেশন এবং সব থেকে সবার আগে তোমাদের প্রদান করলাম এই প্রশ্নগুলো। শেষ মুহূর্তে তোমরা পড়তে শুরু করো। আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হবে। এই আশা আকাঙ্ক্ষারই কাজকর্ম এখানে বিদায় নিচ্ছে।